আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়িদিনা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে এ ইউএন ইসলামিক টিভির পক্ষ থেকে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে 30 দিন ব্যাপী অনুষ্ঠানে আজকের এপিসোড দেখছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি ও মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহ সাল্লামের সম্ভবত বারো নম্বর এপিসোড আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হালকা আমরা ইঙ্গিত প্রদান করব বিষয়টি হচ্ছে নবী আকরাম সালাওয়াতুল্লাহ আলী আসালাম ওনার বংশ মোবারক বরকতময় বংশ সম্মানিত বংশ প্রত্যেকেই ইমানদার এবং পবিত্র কেউই কোনো নাপাকি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না সমরিত হিন এখানে একটা বিষয় খোলাসা করার দরকার সেটা হচ্ছে নবীজি সাল্লি সাল্লামের বংশের মধ্যে যতজন বাবা পুরুষ এবং স্ত্রী বা মা পাওয়া যায় আদম নবী পর্যন্ত হাওয়া আলি হাসালাম পর্যন্ত ওনাদের কেউই কোনো নাপাকি কাজের সাথে সংস্পর্শ ছিলেন না সেটি হচ্ছে কি নাপাকি এটা কোন ধরনের নাপাকি এটা কি শারীরিক কোনো নাপাকি নাকি অন্য কোনো নাপাকি যেমন একটা আমি আমরা সাধারণত বুঝতে পারি এটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ কোরআনে কারিমে বলেন ইন্নামাল মুশ্রী নাজাস নিশ্চয়ই যারা মোশরে এরা হচ্ছে কি অপবিত্র এটা এদের কি শরীর অপবিত্র না অন্য কিছু শরীর অপবিত্র তো মুসলমানেরও হয় কিন্তু আল্লাহ তাদেরকে নাপাক বলেছে কি কারণে নাপাক বলেছে তাদের কলব নাপাক কি কারণে তাদের কলব দ্বারা অন্তর দ্বারা অন্তর মধ্যে ইমান নাই ইমানের নূর নাই আছে কি শিরিক মূর্তি পূজা বিভিন্ন ধরনের পূজা করিয়া তারা সিরেক করে এই জন্য তাদের অন্তরটা নাপাক তাহলে বোঝা গেল কি যারা মোশরেক তাদেরকে আল্লাহ কি বলেছেন নাপাক বলেছে আর আমরা প্রমাণ রসুল সুরেক্রাম সাল্লাহ বংশদের প্রত্যেকেই পাক পবিত্র কৃষির থেকে পবিত্র মিলাল কুফরি ও শিরকি ও জিনা আল্লাহ রসুল সাল্লম বংশের সকলেই পবিত্র সিরেক কুফর থেকে এবং কি থেকে এবং জিনা ব্যবচার থেকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা করার প্রয়োজন আশাবাদী কিন্তু এই বিষয়ে আলোচনা এখন করবো না আমরা এই বিষয়ে নবীজির বংশের কেউই মুশ্রেক ছিলেন না প্রত্যেকে চিনিমানদার এই বিষয়ে আলাদা একটি এপিসোড এবং আলাদা একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা অন্য এক সময় আলোচনা আসব এই কিতাবটির নাম হচ্ছে দালা ইলুন নবুয়াত যেটা আল হাফিজ আল কবির আবু নাইম আল আসবাহানি রহিমাহুল্লাহ উনি দেখাল করেছে চারশত তিরিশ হিজড়িতে আরেকটা দালাইল النবুয়াত আছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু এটা ইমাম আবু নুআইম আলা সুবহানি আসবাহানি ওনার লিখিত প্রথম খণ্ডের মধ্যে দ্বিতীয় অনুচ্ছেদ আল সানি দ্বিতীয় বসলের মধ্যে একটি باب রয়েছে অনুচ্ছেদ যিকরু ফাদিলাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি তাইয়িব মওলিদি এই অনুচ্ছেদের মধ্যে তাহিস বিন পাশাপাশি দুইটি হাদিস এনেছেন প্রথম একটি হাদিস আপনাদের দেখাচ্ছি আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী স্লাহ আলিহিউ আল্লাম হল নবীজি রসুল্লাহ আলিহিউ আলী সাল্লাম বলেছেন মিন্নিকাহীন তুমিনিকাহীন ওয়ালাম সিফাহীন আমি রহমাতুল্লিল আলমিন আমার জবান দিয়ে বলছি আমি বিবাহের মাধ্যমে বংশ পরম্পরায় আদম থেকে আমার আব্বাজন পর্যন্ত বিবাহের মাধ্যমে এসেছি ওয়ালাম মখরুজুমিন সিফাহিন বিবাহ বন্ধন ছাড়া অন্য কোনো উপায়ে জিনা বা অন্য কোনো মাধ্যমে আমি আসি এখানে দুই নম্বর বিষয় আমরা জানি বিবাহ শুদ্ধ হওয়ার জন্য ইমান থাকা আবশ্যক কাফের মোশ্রেক যারা আছে বেদিন এদের বিবাহ শুদ্ধ হয় না কেন এরা ইমানদার না এরা না ইমানদার মূর্তি শিরিক মোশেক তো কার বিবাহ শুদ্ধ হবে সহি হবে যাদের ইমান রয়েছে তো রসিল বলতেছে আমি বিবাহের মাধ্যমে এসেছি অর্থাৎ যেই যুগে যেই নবী ছিল ওই যুগে ওই নবীর প্রতি ইমান আনা ওয়ালা বাবা এবং মায়ের ওই শরিয়ত অনুযায়ী বিবাহের মাধ্যমে এক এক স্থান থেকে এক এক স্থান অর্থাৎ এক এক মা থেকে আরেক মাই আস্তে আস্তে আবদুল্লাহ আমেনা পর্যন্ত আমি এসেছি প্রত্যেকেই বিবাহে মাদ্যাবদ্ধ তাহলে বিবাহ কার হয় যে ইমানদার আর ইমানদার ছাড়া যারা এদের নামে বিবাহ কিন্তু শরীয়ত সম্মত তাদের বিবাহ হয় না তাহলে এই একটা হাদিস দ্বারা প্রমাণ করে কি রসুল্লাহর বংশধর প্রত্যেকেই ইমানদার এরপর রসুল টুটুক বললেই কি হতো খেদ্য হয়ে যেত যে মিন নিকাহিন বিবাহের মাধ্যমে এসেছি এরপর দ্বিতীয় পর্যায় রসুল বলতেছে ওয়ালা মাখরুজ মিন সিফাহিন কোনো জিনা ব্যবিসার বা কোনো নষ্টার মাধ্যমে আমি আসি নাই তাহলে এই দুইটা বাক্যের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় এক নম্বর বিবাহের মাধ্যমে বিবাহ শব্দটা উল্লেখ করার মাধ্যমে প্রমাণ হয় রসুল উল্লাহর বংশের প্রত্যেক ইমানদার আর সিফা শব্দটার মাধ্যমে প্রমাণিত হয়ে যায় এই বংশের কেউই জিনা ব্যবিচারে লিপ্ত ছিলেন না হ্যাঁ এরপর রসুল আরো খোলসা করতেছেন মিল্লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি কই থেকে আদম নবী আলহি সালাম থেকে আমার বাবা এবং মা পর্যন্ত এদের কেউই বিবাহ ছাড়া ছিলেন না প্রত্যেকে বিবাহ বন্ধন আবদ্ধ ছিলেন আর এটা দ্বারা প্রমাণিত হয়ে যায় ছিল ইমানদার আর দুই নম্বর ওলাম আখরুজমিন সিফাহিন এটা দ্বারা প্রমাণিত হয়ে যায় কেউ জিনা ব্যবসারের সাথে সম্পৃক্ত ছিলেন না সমৃদ্ধ হাদিন এরপরে পনেরো নম্বর হাদিস আনিব আব্বাস ইন কল আব্বা আব্বাস রাজি আল্লাহ তালু বলেন কলা রসুল উল্লাহি সাল্লাহ আলসালাম রসুল আকরম বলেছেন লামিয়াল তাকিম লামিয়াল আবাওয়াই ফি সিফাহিন আমার পিতৃপুরুষ কেউই কোন জিনাবে বিচারের মধ্যে লিপ্ত ছিলেন না যে আল্লাহ সর্বদাই আমাকে অর্থাৎ আমিনবীর নূরকে অন্য এক আছে নূরের কথা নূর পবিত্র রহিম থেকে পবিত্র রেহেম দ্বারা কি বোঝানো হয়েছে পবিত্র রেহিম দ্বারা কি হয়েছে পবিত্র রেহেম পবিত্র মানে মিনাল সিরকি মিনাল কুফরি মিনাল জিনা শিরিক কুফর এবং নাপাকি জিনা বিচার থেকে মুক্ত একটি রেহেমতে আল্লাহ আমাকে ট্রান্সফার করেছেন এই পবিত্র থেকে এক পবিত্র থেকে আরেক পবিত্র আবু দুফি পবিত্রাম বলেন দুইটি দুইজন ব্যক্তিজন একত্রিত হইত এই দুইজনের মধ্যে তারা একত্রিত হইতো না ইল্লাহুন দুফি খাই রিহিমা এবং তাদের দুইজনের মধ্যে অর্থাৎ ইল্লাহ দুফি খাই রিহিমা তাদের দুইজন কল্যাণের মধ্যে আমি ছিলাম অর্থাৎ স্বামী স্ত্রী জন একত্রিত হইতেন এখন এদের দুইজনের মধ্যে আমি কল্যাণ আমি এদের মধ্যে আমি কল্যাণ হিসাবে ফির খাই রিহিমা তাদের উত্তমের মধ্যে কি ছিলাম আমি নবী ছিলাম সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন আমরা দুইটি হাদিসের মাধ্যমে প্রমাণিত পেয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাহ বংশে কোনো ধরনের দাগ ছিল না কোনো কি বেঈমানের দাগও ছিল না কোনো নাপাকির দাগও ছিল না আমরা জানি মানুষের নাপাকি কি ইন্নামাল মসিকু না মোশেকরা কি না নাপাক থাকে তাহলে রসুল আকাম সাল্লাম বংশদের মধ্যে যদি কেউ নাপাক থাকতো মোশেক থাকতো তাহলে আল্লাহ তালা হে আল্লাহ রসুল্লাহ সাল্লাম পবিত্র শব্দটা ব্যবহার করতেন না কেননা মোশেক না তো নাপাক আল্লাহ বসে ফতুয়া দিচ্ছে ওই না আমার মোশেক না রাজাসুন মোশেক না নাপাক কিন্তু রসুল আকরম সাল্লাহাম বলেছেন আমি পবিত্র রহিম থেকে পবিত্র পবিত্র মানে উত্তম প্রেম থেকে উত্তম উত্তম প্রেম থেকে উত্তম এভাবে আমার আব্বা আমা পর্যন্ত এসেছি তাহলে যদি তারা মোর্শেকেই থাকতেন তাহলে তাদেরকে কেন রসুল্লাহ পবিত্র বলেছেন হ্যাঁ সমৃদ্ধ দিন অনেকে এরকম রসুল্লাহর বংশের মধ্যে অনেকে মোর্শেক তালাশ করার চেষ্টা করে থাকে ইব্রাহিম নবীর পিতা আজর নাকি অন্য কেউ বিষয়ে আমি অনেক পূর্বে একটা আলোচনা করেছি আবার করবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সকলকে বুঝ বুঝদান করুক আজকে বক্তব্য শেষ করলাম